প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে রবিবার সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর করা সাংবাদিক সম্মেলনের ব্যাপারে বিভিন্ন ইস্যুতে পাল্টা জবাব দেওয়া হয়। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বেশ কয়েকটি বিষয়ে অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি এদিন রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে জবাব দিতে গিয়ে স্পষ্ট ভাষায় জানান, নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হবার পরই উত্তর পূর্বের বিকাশের প্রতি বিশেষভাবে নজর প্রদান করে, যার সুফল রাজ্যও পাচ্ছে। প্রসঙ্গক্রমে তিনি এদিন ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ফরেন্সিক ইউনিভার্সিটি, রেলের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন। এদিন তিনি সাফ জানান, রাজ্যে যদি সরকারি কর্মচারীর সংখ্যা কমে যেত তবে উন্নয়ন স্তব্ধ হয়ে যেত, তা তো হয়নি, বরং রাজ্যের উন্নয়ন আরও বৃদ্ধি পাচ্ছে। এদিন তিনি বলেন, রাজ্যের মানুষ তাদেরকে প্রধান বিরোধী দলে বসিয়েছিল, গণতন্ত্রে তারা প্রধান বিরোধী দল হিসেবে সেই ভূমিকা সঠিকভাবে পালন করেনি, যার যোগ্য জবাব এই বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ তাদের দিয়েছে। তারা এখন সেই মর্যাদাটুকুও হারিয়েছে, টিটিএডিসিতে তাদের আসন এখন শূন্য। এই অবস্থায় তবে কর্মীদের মাঠে নামার জন্যই তাদের এই প্রয়াস বলে অভিমত ব্যক্ত করেন তিনি। কিছু কিছু জায়গায় তিনি পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন, এই পরামর্শগুলি যদি সে সময় তারা যখন ক্ষমতায় ছিলেন তখন বাস্তবায়নের চেষ্টা করতেন, তাহলে এত বিদারক পরিণতির সম্মুখীন হতে হতো। স্বশাসিত জেলা পরিষদের আসন সংখ্যা শূন্য, এখন রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদাও তারা হারিয়েছেন। বিরোধী দলের নেতার আসনটিও তাদের কাছে নেই। যাই হোক, এটা তো ঠিক বাম জামানায় কোন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, যাই হোক, তার সূচনাকালে সূচনায় ভারতীয় সংস্কৃতি কে অবলম্বন করে তার সূচনা হতো না, এটা তো ঘটনা। আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী এবং আমরা সমাজ পরিবর্তনের ডাকও দিয়েছিলাম, সে অনুযায়ী পরিবর্তন আসছে। নাস্তিকতা থেকে আস্তিকতায় উত্তরণ ঘটছে, এ তো শুভ লক্ষণ যে গণতন্ত্রে বিরোধী দলের একটা বড় ভূমিকা থাকে, মানুষ তাদের বিরোধী দলের আসরে বসিয়েছে, তাদের সেখানে দায়িত্ব পালন করার আছে, তারা সেই দায়িত্ব পালন করছে না, মানুষ তাদের যোগ্য জবাব দেবে, এবার যোগ্য জবাব দিয়ে দিয়েছেন, তারা প্রধান বিরোধী দলের যে তকমা সেটাও হারিয়েছে। তিনি এদিন পরিষ্কার ভাষায় আরও জানান, তাদের সময়ই নেশার ব্যবসা রমরমিয়ে বেড়েছিল, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পরই শুরু হয় নেশার বিরুদ্ধে অভিযান, এই অভিযানে তাদের এখন খুবই অসুবিধা হচ্ছে। তিনি আরও বলেন, একদিকে যেমন নেশার বিরুদ্ধে তাদের অভিযান চলছে, তেমনি যারা নেশাগ্রস্ত তাদেরকে এই নেশা থেকে মুক্তি দেওয়ার জন্য নেশামুক্তি কেন্দ্রও পাঠানো হচ্ছে। এছাড়া এদিন নবীন্দ্র ভট্টাচার্য আরও বলেন, তাদের সময়ে বিভিন্ন শিল্পপতিরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে পাত্তরি দিয়েছিল এবং এই সরকারের সময় রাজ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প অনেকাংশে বেড়েছে, রাজ্যের শিল্প দপ্তর সময় সময় সেই তথ্য দিয়ে আসছে। এদিন তিনি সোজাসাপটা ভাষায় অভিযোগ করেন, রাজ্যে তাদের সময়েই সিন্ডিকেট রাজকে প্রশ্রয় দেওয়া হয়েছিল, বিজেপি সরকার তা বরদাস্ত করে না। সন্ত্রাস ইস্যুতে এদিন প্রদেশ বিজেপি মুখপাত্র জিতেন্দ্র চৌধুরীর সেই কথাও সামনে তুলে ধরে, যখন তিনি প্রকাশ্যে রাজপথে একজন মহিলা পুলিশ আধিকারিককে অসাংবিধানিক ভাষা প্রয়োগ করে হেনস্থা করেছিলেন। এমনকি তিনি সেটাও বলেন, তাদের দলের মুখপাত্র ছাড়া বাকি সব সংবাদপত্রকে যারা বিধানসভায় দাঁড়িয়ে বাজারও বলতে পারে, তারাই আবার সেই সংবাদপত্রের লেখা এখন তুলে ধরছে। এমনকি নির্বাচনের সময় বৈদ্যুতিন প্রচার মাধ্যমের কর্ণধারকে যারা ফোনে হুমকি দিয়েছিল, তাদের মুখে সন্ত্রাসের কথা কতটা মানায় বলে ওইদিন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন তিনি। এই সাংবাদিক সম্মেলনে এদিন প্রদেশ বিজেপির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। ভিওর রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।